Hey guys, welcome back to my channel. I'm Sonok, Sonok Chakraborty. আপনাদের জন্য আজকে আমি দেখাবো আমাদের এই খাঁচা বানানোর ফ্যাক্টরি থেকে বিনুদা আজকে একটা স্পেশাল জিনিস আপনাদের জন্য দেখানোর জন্য আমাকে বলা হলো আর আমিও তার জন্য ভিডিও করছি আপনাদের জন্য যে আমরা সবাই জানি যে খাঁচা যখন থাকে যখন এমনিতে যখন থাকে বড় খাঁচা হোক বা ছোট খাঁচা হোক তার ওজন অত বেশি হয় না কিন্তু যখন তাতে অ্যাসবেস্টস শীট পড়ে বা অ্যাসবেস্টস শীট যখন লাগানো হয় তারপরে তো খাঁচার ওজন তো বৃদ্ধি পায় তো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে অনেক কাস্টমারদেরই আমাদেরই প্রবলেম হয় তো কিছু কিছু যারা শৌখিনতার খাতিরে আর কি পাখি পুষে থাকেন মানে অল্প বিস্তর কিছু পাখি পুষে থাকেন তো তাদের এই সমস্যাটি হয় এবং তারা বলে যে কিছু এমন কোনো বিকল্প পদ্ধতি আছে কি যার মাধ্যমে আমরা খাঁচাকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যেতে পারি আর কি যাতে পরিষ্কার করতে সুবিধা হয় তো সেই কারণে আমরা প্রচেষ্টা করেছি আপনাদেরকে দেখাতেও চাইছি যে আমরা খাঁচাতে কীভাবে ঝালাই করে চাকা ফিট করে মানে হুইল ফিট করার পর খাঁচাগুলি কেমন দেখতে হয় এবং তাদের কী ধরনের কী সুবিধা বা তাদের সুবিধাগুলি কী সেগুলো আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিও আজ আপনাদেরকে অনেক বেশি ইন্টারেস্ট গ্রো করাবে পাখি বার্ড ব্রিডিং এই হবিতে আনার জন্য তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন ইনস্টাগ্রাম আইডিতে অবশ্যই একটু ফলো করে দেবেন যেটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে তো শুরু করা যাক আজকের ভিডিও লেটস স্টার্ট তো বন্ধুরা এখানে একটি লাভ বার্ড পাখির ডবল আর কি পার্টিশন করা দু খোপের একটি খাঁচা রয়েছে আর এখানে তো এগুলো সমস্ত খাঁচাগুলি রয়েছে বিনোদা এই খাঁচাগুলো সব যাদবপুরে যাবে তো সব যাদবপুরের সেট আপের খাঁচা তো এখানে দেখতে পাচ্ছেন যে হুইল বেস কীভাবে লাগানো হচ্ছে চাকা আমি আপনাদেরকে চাকাগুলো দেখাই তারপর আপনাদেরকে লাগানোর পদ্ধতি দেখাচ্ছি এই এরকম চাকাগুলি এরকম এতে সব চাকা আপনাদেরকে কিনতে পাওয়া যাবে আপনাদের মার্কেট থেকে চাকা সংগ্রহ করতে হবে তো সেগুলিকে পরে এই আটের দেওয়া রডের সাথে ট্যাগ করতে হবে তো ঝালাই করে তো আমাদের ঝালাইয়ের তো কাজ বিশ্ব করে থাকে তো বিশ্ব এগুলো ট্যাগ করেছে সুন্দরভাবে আর এগুলো চারিদিকে মুভিং মানে মুভেবল চারিদিকে ঘোরে চাকাগুলি একদম খুব স্মুথলি তো এগুলো দেখানো হোক এবারে লাগানোর পরে কেমন লাগে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপাতত একটা খাঁচার একটা দিকে লাগানো হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে লাগানো হয় দেখছেন আগে সাপোর্টের জন্য টাই ক্লিপ দিয়ে বাঁধা হচ্ছে এটা সাপোর্টের জন্য অনলি টাই ক্লিপ দিয়ে শুধু বাঁধা হয় না তারপরে এটিকে যেটা করা হবে কাটার দিয়ে কেটে নেওয়া হলো তো দেখাচ্ছি এরপর কেমনভাবে সম্পূর্ণভাবে ফিট করা হয় তো দেখতে থাকুন বন্ধুরা আপনারা স্টে টিউনড এরপর এরকমভাবে জিআই তার বেঁকিয়ে নিয়ে ঢালাই রড বাঁধার প্রক্রিয়ায় সুন্দরভাবে ফিটিং করানো হচ্ছে দেখুন যাতে এটা স্ট্রং ফিনিশিং হয় যাতে স্ট্রং থাকে যাতে কোনোভাবে না খুলে না যায় সেই কারণে সুন্দরভাবে সুন্দর করে টাই করে দেওয়া হলো এবং এক্সট্রা পার্টটাকে কেটে দেওয়া হবে তো অবশ্যই বন্ধুরা আপনাদের কেমন লাগছে বা কেমন দেখতে লাগছে বা কেমন আপনাদের মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন তাহলে আমরা আরও বেশি উৎসাহ পাবো আপনাদের জন্য এরকম ধরনের ভিডিও কিছু দেখানোর তো এরমভাবে বাধা হয়ে থাকে তো এবারে সম্পূর্ণ সবকটি বেঁধে কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তার কারণে এরকম বিস্তারিত সবকটা পায়াকে যদি এরকমভাবে দেখাতে যাই আমি তো ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তো আপনারা অবশ্যই সেটা একটু মাথায় রাখবেন এবং আশা করি অবশ্যই একটু সাপোর্ট করবেন যে আমি আপনাদেরকে সম্পূর্ণ চারটে একসাথে দেখাতে পারবো না তার কারণ অনেক বেশি বড় ভিডিও হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে হয় তো দেখতে থাকুন একবারে চারটি ফিট করার পর কেমন লাগে দেখতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে চাকাগুলি কেমন লাগে সব ঝালাই করে স্পট ওয়েল্ড করা আছে চাকার সাথে আটের ডায়ার রডের তো দেখতে থাকুন অবশ্যই পাগুলো বাঁধবার সময় আপনাদেরকে ধ্যান রাখতে হবে যেটা হচ্ছে এর উচ্চতাটা মানে তলা থেকে এর যা উচ্চতাটা থাকবে সেমভাবে চারদিকে
সেম উচ্চতায় রাখবেন, না হলে আপ ডাউন হলে অসুবিধা হবে। তার জন্য টেপের ব্যবহার করবেন আপনারা। আর পায়ে আপনারা বাইরে থেকেও বাঁধতে পারেন, আপনাদের যেমন সুবিধা হয় তেমনিভাবে বাঁধবেন, যে ভেতর দিয়েও করা যায় বাইরে দিয়েও করা যায়। আগে টাই ক্লিপ দিয়ে এরকমভাবে জয়েন করে নেবেন, অথবা যেভাবে আপনাদের সুবিধা হয় সেমনিভাবে চেষ্টা করবেন, কিন্তু মাপগুলি সবার সমান রাখবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আর চারটে পাওয়ার পর আপনাদের কেমন লাগে দেখতে আর কেমন এটা সুবিধা কী হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো স্টে টিউনড। তো অবশেষে চারটি চাকাই, মানে চারটি পায়াই আর কি ফিট করা হয়ে গেছে। তো এবার দেখা যাক যে কেমন লাগে, আপনারা দেখতে থাকুন। বিনোদা তুমি এক করো। পুরো সুন্দর লেভেল, নড়াতেও সুবিধা, কোনো অসুবিধা নেই। এইদিকে একটু গেটটা ঘোরাও, এই দিকটা একটুখানি খুললে বেশ ভালো লাগবে, অসাধারণ। চাকাগুলি দেখতে পাচ্ছেন কেমন ফ্লেক্সিবল, চারিদিকে ঘুরে মুভমেন্টও দেখছেন সুন্দরভাবে। আর বিনোদ বেশ মজাও পাচ্ছে ধাক্কা দিয়ে, আমি দেখতে পাচ্ছি কষ্টের ফল হয়েছে। তো বেশ সুন্দর। তো বিনোদা, এই এরকম চাকা ফিটিংয়ের জন্য নিশ্চয়ই কেজের সাথে এই পায়ারও নিশ্চয়ই প্রাইসটা অ্যাড হবে? হ্যাঁ, তা না হলে তো কেউ তো ওরমভাবে অত তো সুবিধা হবে না, যেরকম পায়া হয়ে যাবে বড় খাঁচা হলে তখন আর এই সিস্টেমটা হবে না। হ্যাঁ, ওটা একটু তুমি একটু বুঝিয়ে দেখাও। এখানে আমি দেখতে পাচ্ছি যে তো অনেক খাঁচাই যাচ্ছে, যে বড় খাঁচাও এখানে রয়েছে বেশ 12 খোপের একটি। খাঁচাটা সোনো আছে, হচ্ছে আপনার গোল্ডেন ফিঞ্চের 12 খোপের খাঁচা। হ্যাঁ হ্যাঁ, বেশ বড় খাঁচা। আমি দেখতে পাচ্ছি চাকা লাগাতে গেলে তখন একটা আলাদা সিস্টেম করতে হবে, বাতি দিয়ে টোটাল একটা খাঁচার মাপে ফ্রেম করতে হবে, ফ্রেম করে তারপরে চাকা ফিট করতে হবে। মানে পুরো খরচাটা আরও বেশি হবে, মানে খরচা বেশি হবে কিন্তু জিনিসটা বেশ অ্যাঙ্গেল পাতি দিয়ে বেশ দেখতেও সুন্দর হবে। সেটাও মানে কাস্টমারদের তো ব্যাপার থাকে যে তারা দেখতে সুন্দর জিনিসই চায়, যেগুলো আর কি তাদের আর কি খাটনিও বেশ লাঘব করবে, মানে পরিশ্রমটাও লাঘব হবে। তো ওটা তোমার পুরোপুরি টোটাল একটা স্ট্রাকচার তৈরি করা হবে আর কি, অ্যাঙ্গেল পাতি দিয়ে এই মাপে খাঁচাটাকে উপরে বসিয়ে দেওয়া হবে, এরকম বড় খাঁচা আরামসে থেকে যাবে। দেখুন কত বড় খাঁচা এটি, এটাই ওই গোল্ডিয়ান ফিঞ্চের যে বড় 12 খোপের যে খাঁচাগুলি ওটা। তো এর পায়া যেমন রয়েছে তেমনি, কিন্তু যখন এটা আর কি চাকা ফিটিংয়ে যখন হবে তখন ওই অ্যাঙ্গেল পাত্রি দিয়ে পুরো ফ্রেম তৈরি করে তারপর সেটিকে বসানো হবে এর ওপরে। আর এখানে আরও বেশ কিছু ককাটেল পাখির খাঁচা তৈরি হয়ে রয়েছে, এগুলো যাবে সবই একসাথে যাবে যাদবপুরে। টোটাল বিনোদা 7টা খাঁচা যাচ্ছে না যাদবপুরে? এরকম এই ককাটেল আর এর লাভ বার্ডের আর গোল্ডেনের। খুব সুন্দর। তো বিনোদা এবারে তুমি একটুখানি বলে দাও যে অর্ডারের জন্য এখন তুমি কবে কেমন ফ্রি স্পেস পেয়ে কেমন কতদিন লাগবে তোমার টাইম সেটা একটু বলো। খুব সুন্দর, খুব সুন্দর, বেশ ভালো মুভেবল খাঁচা, বেশ সুন্দর, খুবই সুবিধা মানুষের। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগছে। পাগুলোকে আর একবার ভালোভাবে দেখাই, তারা দেখতে পাচ্ছেন এটা একটা নতুন পদ্ধতি, নতুন ভিডিও, নতুন কন্টেন্ট, সবই নতুন, অসাধারণ সুন্দর, ভীষণ সুন্দর, আমার তো খুবই সুন্দর লাগছে। আর আশা করি এরপরে যেগুলো বড়ো খাঁচা তো এই পাত্রি দিয়ে করাবে সেগুলো তো দেখতে আরও ভালো লাগবে, আরও সুন্দর লাগে। তো বিনোদা এবারে অর্ডার হলে তো মানে আমাদের এখানে অর্ডার এলে তাও কতদিন লাগবে সেটা তুমি বলে দাও, কতদিন অবধি আমাদের অর্ডার আপাতত পেন্ডিং আছে? এখন আপাতত অর্ডার নিচ্ছি কিন্তু কোনো এমার্জেন্সি কাজ করতে পারছি না। তুমি একটু এই দিকটাতে আসলে না, তোমার আলোর বিপরীতে মুখটা পড়লে। হ্যাঁ, তুমি বলো। বন্ধুরা, এখন আমি এমার্জেন্সি কোনো কাজ করতে পারছি না, কেননা আমার আপ টু এপ্রিল থেকে মে লাস্ট অফ দি টোটাল অর্ডার ধরা আছে, সেটা মোটামুটি 4-5টা সেটা আমার ধরা রয়েছে। এখন কোনো কাস্টমার যদি অর্ডার দিতে চায় তাদের জুন জুলাইয়ের আগে আমি দিতে পারবো না। তো শুনতেই পেলেন আপনারা যে জুন জুলাইয়ের আগে অর্ডার নেওয়া সম্ভব নয়। জুন জুলাই অবধি আপনারা যদি ওয়েট করেন, মানে ধরুন মেয়ের শেষে আপনারা অর্ডার দিলেন বা এপ্রিলের শেষে আপনারা অর্ডার দিলেন বা এপ্রিলে এখনও অর্ডার দিলেন, তো আপনাদের খাঁচা কিন্তু যাবে জুনের মিডিল থেকে শুরু করে জুনের ভেতরে, জুনে জুলাইয়ে এরম যাবে। কারণ যে আগে অর্ডার দেবেন সেই পাবেন আমাদের এখান থেকে, এরম কোনো ব্যাপার নেই যে আপনি কটা খাঁচা দিচ্ছেন বা কী দিচ্ছেন তার উপরে ব্যাপার, আপনি যখন অর্ডার দেবেন যে ফার্স্ট সেই যাবে, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। তো আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগছে। হ্যাঁ, সেটা তুমি একটু বলে দাও। দেখো গোল্ডেনের সিজন সবে শেষ হলো, হ্যাঁ আবার গোল্ডেনের সিজন হচ্ছে তোমার আগস্টের লাস্টে। হ্যাঁ, আমরা সবাই জানি ওই গণেশ পুজো পড়তে বসে, সময় এখন হাতে অনেকেই আছে, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাই অর্ডার দেওয়ার হলে এর ভেতরে দিলেই আরামসে চলে যাবে। আর বাইরের লোকেরা, যেটা আমার জানবার আর একটা যেটা বলার, বাইরের লোকেদের উদ্দেশ্যে আমি এখনই দাঁড়িয়ে এখানে বলে দিচ্ছি যে
সকল জায়গায় ডেলিভারি করা হবে আমাদের এখান থেকে, সকল জায়গায় আমাদের এখান থেকে ডেলিভারি যাবে, কিন্তু আপনাদেরকে ধৈর্য করতে হবে টাইম বেসিসে, যেমন আপনাদেরকে এক্সপেক্টেড ডেলিভারি ডেট দেওয়া হবে সেই টাইমে আপনাদের যাবে, সকল স্টেটেই যাবে, গোটা ভারতবর্ষেই যাবে কুরিয়ারের মাধ্যমে, সেই কুরিয়ারের চার্জ আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকেই সেটা বহন করতে হবে, তাহলে আমাদের এখান থেকে কুরিয়ারের মাধ্যমে খাঁচা আপনাদের সকলের কাছে চলে যাবে। আর আমাদের এইখানে আমাদের ফ্যাক্টরিতে অবশ্যই একটা যেটা বলার যে খাঁচার কাজ জানা মিস্ত্রি কারিগর তাদের খুবই ডিমান্ড চলছে এখন, আমরা মানে বলতে পারেন যে চাকুরির জন্য যদি কেউ যদি ফুল টাইম পার্ট টাইম চাকুরি করতে চায় আমাদের এইখানে আমাদের এই ফ্যাক্টরিতে বিনোদার এই ফ্যাক্টরিতে, তো সত্তর আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা বিনোদার নাম্বার তো দেওয়াই থাকবে ডিসক্রিপশন বক্সে, সেটাতেও যোগাযোগ করতে পারেন, বিনোদার নাম্বার আপনারা সবাই জানেন, তবুও আমি বলে দিই 7003829365। আর যদি সেটা যদি না করেন তো অবশ্যই আমার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে আমার নাম্বার বা আমার সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা আমি করে নেবো, সেটাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিও অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার সকল ভিডিও আপনাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।